সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, দর্শন বিভাগ সরকারি সাদুত কলেজ করটিয়া টাঙ্গাইল, আমি তৃতীয় বর্ষের প্রতীকী যুক্তিবিদ্যায় একটি ক্লাস করব। আজকে আমাদের আলোচ্য বিষয় সংক্ষিপ্ত সত্য সারণী। কিভাবে করব আমরা সত্য সারণী আগে করেছি। সত্য সারণীর সাহায্যে আমরা বচন বচনাকার ন্যায় ন্যায়াকারের যে প্রমাণগুলি আমরা করেছি, বচন বচনাকারে শত সত্য শত মিথ্যা অনির্দিষ্ট মান করেছি, ন্যায়াকারের বৈধতা বা অবৈধতা নির্ণয় করেছি। কিন্তু এমন অনেক বচন ন্যায়াকার আছে যাকে আমরা প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারে যখন আমরা রূপ দেই তখন সেটি এত বড় হয়ে যায়, সেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই যুক্তিবিদেরা একটি সংক্ষিপ্ত একটি পদ্ধতি বের করেছেন, এটি হলো সংক্ষিপ্ত সত্য সারণী। তো আমরা এখন এই সংক্ষিপ্ত সত্য সারণী কিভাবে করব আমরা এটা একটু দেখি। আমরা একটুখানি একটা অঙ্ক একটু দেখাই, তারপরে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে এটা সত্য সারণী মাধ্যমে করা যায়। দেখো এই যে একটা অঙ্ক আমি এখানে একটু দেখাই, যে এটি এত বড় হয়ে যায় যে p implies q, তারপরে p implies r dot p, অতএব q ভেল r। এটি একটি যুক্তি, এই যুক্তিটিকে হবে এটিকে এটি হবে বৈধ বা অবৈধ যদি আমরা একে প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার দিয়ে এর বৈধতা বা অবৈধতা নির্ণয় করতে যাই। তো সেই যুক্তি বা ন্যায়াকারটি এখন এটি 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 হয়ে যাবে বিরাট বড়। হ্যাঁ, আমরা একটুখানি দেখি কিভাবে করি আমরা এটা এটাকে আমরা প্রতিবর্তী এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি হলো প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার। হ্যাঁ, এই একে বচনাকারটি হলো উপরোক্ত যুক্তিটির প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার হলো। তো এখন আমরা বচনাকার আমরা দেই আমরা কিভাবে করব একটু দেখি। এখানে আমার বচন আছে, আমি মুছে ফেলি। হ্যাঁ, মুছে আমরা করছি, তাহলে তোমরা দেখো বুঝতে পারবে। হ্যাঁ, আমাদের এই কথাটা লিখতে হবে যদি আমরা প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারের মাধ্যমে করি। এখানে আমার আছে হলো প্রতীক আছে চারটি, তিনটি p q r। হ্যাঁ, তিনটি হলো উপাদান বচন, উপাদান বচনের সমন্বয়ে যৌগিক বচন হলো একটি দুটি তিনটি চারটি। হ্যাঁ, তো চারটি উপাদান বচন, এটি হলো সিদ্ধান্ত। তো এখন হলো সরি এটাকে প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার আমরা এভাবে দিব, p implies q ডট, এটাকে এন্ড যতগুলি আশ্রয় বাক্য থাকবে তাকে আমরা এন্ড দিয়ে যোগ করে implies, হ্যাঁ এইটাকে সিদ্ধান্তটাকে আমরা নিব হলো q ভেল r। তো এটাও এটা একটি বিরাট বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা আমরা দেখি p আমরা এখানে এটা যখন আমরা করব তখন আমরা কিভাবে করব। আমি এখানে এটা মুছে ফেলি, এটা প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার দিয়ে যখন আমি এটাকে করতে যাব তখন এটা এরকম হবে p q r, তারপরে p implies q, তারপরে হচ্ছে p implies r, তারপরে হচ্ছে q ভেল r, q ভেল r, এখানে একই লাইনে কিন্তু হবে। হ্যাঁ, তারপরে হবে হলো p implies q ডট তারপরে হবে হলো এই ওই আশ্রয় বাক্যটি p implies r ডট p, তারপরে হবে হচ্ছে তার এটা এটা হলো তারপরে হলো এই দুটো আশ্রয় বাক্যকে যে আমরা এক করলাম, এটা হবে p implies r ডট p implies r ডট r। হ্যাঁ, এটা এটাকে দিয়ে হবে, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লঘু বন্ধনী দিয়ে হবে। তারপরে হচ্ছে মূল যোজকটি, হ্যাঁ যে এটা p implies r ডট p implies q
P implies Q, P implies R, dot P. तार पड़े होच्छे implies Q फेलार. तो ये जो बियार बड़ो एक टाउंग को हुए जाच्छे, ये तो एक लाइन हो गया. हमारे बोर्ड की छोटो हमें देखा दे पार चीना ये जो नो কিন্তু আমাদের এটা একটা বিরাট বড় অঙ্ক হয়ে যাচ্ছে এখন আমি আমরা যদি এই ছোট অঙ্কটিকে আমরা এই 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 যুক্তিটিকে আমরা খুবই সংক্ষিপ্তভাবে আমরা করতে পারি সেটা হলো কিভাবে দেখো এখন আমি অনেক সময় সাপেক্ষ ব্যাপার অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় p implies r dot p অতএব কিউ ভেল আর এটা হচ্ছে আমার একটা বচনাকার সরি যুক্তি বা ন্যায়াকার তো এই যুক্তি বা ন্যায়াকারটিকে আমরা এখন সংক্ষিপ্ত সত্য সারণীর মাধ্যমে করব এখন এর কিছু নিয়ম আছে সংক্ষিপ্ত সত্য সারণী করার কিছু নিয়ম আছে আমরা নিয়মগুলিকে এখন দেখি এখন নিয়ম করার আগে আমি একটা অঙ্ক একটু করে দেখি আমি নিয়মটা বলছি যে এর প্রথম কথাটি হচ্ছে যে এই যে এটি এটি একেবারে একটি প্রতীক প্রতীকের মাধ্যমে একটি সুন্দরভাবে এটি আছে কিন্তু অনেক সময় আছে যে যুক্তিটি কিন্তু তোমাদের হয়তো পরীক্ষায় যখন আসবে যে একটি প্রতীকায়িত করতে হবে প্রতীকায়িত করে তাকে সিম্বল বসিয়ে তোমাকে এটাকে সংক্ষিপ্ত সত্য সারণীর মাধ্যমে করতে হবে এখন আমাদের এই যে হলো এটি হলো সিদ্ধান্ত আমাদের মূল টার্গেট থাকবে সিদ্ধান্তটাকে যেভাবে হোক মিথ্যা প্রমাণ করতে হবে সিদ্ধান্তের যে মূল যোজক আছে এখানে এটা মূল যোজক হ্যাঁ এটা এটাকে হলো মিথ্যা প্রমাণ করতে হবে এটা এফ হ্যাঁ এটা আমরা এখানে এফ এটা এখন আমরা জানি যে এই এটা হলো ভেলের যে যোজকটি কখন মিথ্যা হবে যখন দুটো বচন মিথ্যা হয় তখন সেটি মিথ্যা হয় যেটি অর্থাৎ এটা এটা মিথ্যা যে কোন একটি হলে মিথ্যা হবে তাহলে এটা এখানে যদি মিথ্যা হতে যায় সরি তাহলে অবশ্যই কিউ কে মিথ্যা হতে হবে এফ কেও মিথ্যা হতে হবে আমাদের সংক্ষিপ্ত সত্য সারণীর কৌশলে আমাদের প্রথম হলো মনে রাখতে হবে তাকে সিদ্ধান্তটাকে অবশ্যই মিথ্যা প্রমাণ করতে হবে এখন সিদ্ধান্তের মূল যোজক এটি এবং এটাকে আমাকে মিথ্যা বানাবো এখন আমি এই মিথ্যাটা তো আমি এমনি বানাতে পারবো না এমনি ভাবে আমি লিখতে পারবো না এটা আমাকে সূত্রের মাধ্যমে করতে হচ্ছে সেই সূত্রটা কি আমরা ভেলের ক্ষেত্রে জানি যে দুটো বচন শুধুমাত্র দুটো বচন মিথ্যা হলে মিথ্যা অন্য সমুদয় বচন সত্য তো সরি তো এখন এই যে এটা মিথ্যা হলো কিভাবে পি মিথ্যা কিউ মিথ্যা আর মিথ্যা পি ভেল কিউ মিথ্যা তো এখানে এটা মিথ্যা হয়েছে তাহলে আমার এখন তারপরের কাজ কি এখন এখানে কিউ মিথ্যা হয়েছে এখন যেসব জায়গায় কিউ আছে তাকে আমি মিথ্যা বানাবো আর কোথাও কিউ নাই আর কোথায় এখানে আর কেউ আমাদেরকে মিথ্যা বানাতে হবে সরি হ্যাঁ এই আরটাকেও আমাকে মিথ্যা বানাতে হবে আমি আরটাকে মিথ্যা বানালাম এখন আমার পির কি কি এখন আমাদের কথা হচ্ছে যে সত্য সারণীর ক্ষেত্রে সংক্ষিপ্ত সত্য সারণীর ক্ষেত্রে সিদ্ধান্তটাকে অবশ্যই মিথ্যা ধরে নিয়ে আমাকে আগাতে হবে যদি আমি পেয়ে যাই যে এবং আশ্রয় বাক্যগুলোকে সত্য প্রমাণ করতে হবে আমার টার্গেট হচ্ছে এটা আশ্রয় বাক্যকে সত্য প্রমাণের জন্য এখানে দেখো পি আছে এখানে কিউ আছে এখন কিউ তো এখানে আমি সিদ্ধান্তে মিথ্যা ধরেই নিয়েছি তাহলে আমাকে আশ্রয় বাক্য আমাকে এখানে ধরে নিতে হবে এখন আমাকে এটাকে সত্য ধরতে হবে আমি এটাকে সত্য ধরবো সত্য ধরে আমি আমি এখন এখন আমাদেরকে এটাকে আমি এটাকে আমাকে সত্য ধরার জন্য এটাকে এটাকেও মিথ্যা ধরতে হবে হ্যাঁ যে একাই আমাকে সবসময় আমার টার্গেট থাকবে সিদ্ধান্তটাকে কিভাবে সত্যি প্রমাণ করা যায় সরি আশ্রয় বাক্যগুলোকে সত্য ধরে সিদ্ধান্তটাকে মিথ্যা ধরতে হবে এখন এটাকে এখানে যদি আমি টি লিখি তাহলে আমরা জানি পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে মিথ্যা তাহলে আমাকে এখানে এটাকে মিথ্যাই ধরতে হবে ধরে আমাকে এখানে এখানে আমি টি লিখলাম তাহলে এটা হলো ফলস ইমপ্লাইজ ফলস হচ্ছে ট্রুথ তাহলে আমার এখানে আমি এফ পেয়েছি এখানে পি কে আমি এফ ধরেছি তাহলে এটাও এফ হবে তাহলে এখানে ট্রুথ তাহলে এই এখানে মূল যোজক কিন্তু এটা হ্যাঁ আর এটা হলো অঙ্গবচন হ্যাঁ এটা হলো মূল যোজক এখানে মূল যোজক এটি তাহলে এখানেও পি মিথ্যা
তাহলে এই যে এখানে মূল যোজক ট্রুথ ফলস হলো এটা ফলস তাহলে এটা কি হলো এইখান এই যে এটা হলো মূল যোজক এবং এটা হলো মূল যোজক এই এখানে সিদ্ধান্তটি তাহলে এখানে ট্রুথ এটা ফলস তাহলে আমরা দেখছি এখানে হবে ন্যায়কারটি বৈধ হ্যাঁ এটা হবে ন্যায়কারটি বৈধ এখন আমরা কিভাবে বৈধ করলাম আমাদের কাছে এটা একটু প্রশ্ন এখন এখন আমরা এইটার নিয়মগুলি শিখব তো এখন আমি এই আমি আমি হলো আগে একটা অঙ্ক করালাম তারপর একটু একটু যুক্তি আমরা একটু প্রমাণ করলাম এখন আমরা যাচ্ছি আমি আগেই বলেছি সংক্ষিপ্ত সত্য সারণী হচ্ছে যে যুক্তির আকার বা ন্যায়াকারকে যখন আমরা প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার দিয়ে সত্য সারণীর মাধ্যমে আমরা যখন তার বৈধতা বা অবৈধতা নির্ণয় করতে যাই অনেক সময় হয়ে যায় ন্যায়াকারটি এত যখন প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারে দেওয়া হয় তখন এত বড় হয়ে যায় তখন অনেক সময় আমার স্থান সংকুলন হয় না অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় এজন্য যুক্তিবিদেরা সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল অবলম্বন করেছেন এখন সংক্ষিপ্ত সত্য সারণীর যে প্রথম যে কথাটি এটি গঠনের কিছু নিয়ম আছে সেই নিয়মটি হলো প্রথমত যুক্তি বা ন্যায় মানে যেটা আমরা যখন আমরা সংক্ষিপ্ত সত্য সারণীতে আমরা আনতে যাব প্রথমে তাকে আকার দিতে হবে আকার বলতে যেভাবে পি কিউ আর যদি এটা আমার কথায় থাকে বা এবিসিডি দিয়ে থাকে আমাকে অবশ্যই সেটা পি কিউ আর এ আনতে হবে এটি হচ্ছে কথা এখানে আমার এবিসিডি থাকতে পারে যদি এইভাবে বলা হতো যদি তুমি আসো তবে আমি যাব হ্যাঁ তো এইখানে এই কথাটাকে আমি পি ইমপ্লাইজ কিউ এনেছি অথবা তোমার এ বি দিয়েছিল অর্থাৎ তাকে আমার প্রথমত প্রতিকায়িত করতে হবে দ্বিতীয়ত হচ্ছে কি যেটি সংক্ষিপ্ত প্রথম কথা হচ্ছে সত্য তাকে প্রতিকায়িত করার পরে তারপরে হচ্ছে তাদের মধ্যে একটু গ্যাপ রাখতে হবে এখানে এটিও কিন্তু এটির একটি নিয়ম দেখো আমি কিন্তু একটি আশ্রয় বাক্যের পরে আরেকটি আশ্রয় বাক্য অনেকখানি দূরে লিখেছি হ্যাঁ এটি একটি আশ্রয় বাক্য এটি একটি আশ্রয় বাক্য অনেকখানি দূরে রেখেছি হ্যাঁ তো আবার প্রত্যেকটির মধ্যে আমার কিন্তু একটু একটু গ্যাপ আছে বেশ বেশ খানিকটা করে গ্যাপ আছে নর্মালি এতটা গ্যাপ থাকার কথা না অর্থাৎ যে তাদের মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যাতে বোঝা যায় যে এইখানে যে চিহ্নটি আমি দিব সেই চিহ্নটি যেন বোঝা যায় এবং সেটিকে আমাকে মার্কিং করে বা আন্ডারলাইন করে দেখাতে হতে পারে তারপরে হচ্ছে তৃতীয়ত যে কথাটি সেটি হচ্ছে প্রত্যেকটা লাইনের মধ্যে যে এখানে সত্য মিথ্যা যেটা আমি লিখব যে এখানে যদি আমি এটা এটা যদি ফলস হয় এটা কেন এটাকে আমি ফলস আমাকে ধরতেই হবে এটাই হলো সংক্ষিপ্ত সত্য সারণীর কৌশল এখন এই ফলসটার জন্য কিউ কে অবশ্যই ফলস হতে হবে আর কে অবশ্যই ফলস হতে হবে তাহলে এখানে যেহেতু এখানে আমি কিউ সিদ্ধান্তে ফলস হলো আশ্রয় বাক্যের যতগুলি জায়গায় কিউ থাকবে তার সেখানে অবশ্যই কিউ ফলসই হবে আর আশ্রয় বাক্যে যত জায়গায় হবে তা অবশ্যই ফলস হবে বা এটা যদি ট্রুথ হতো যেখানে যেসব জায়গায় ট্রুথ এখানে এই সিম্বলটি আছে সেই সব জায়গায় সেটি ট্রুথই হবে অর্থাৎ পর্যায়ক্রমে এখানে যা হবে অন্যান্য আশ্রয় বাক্যে সেটিকে এইভাবে বসাতে হবে চতুর্থত হচ্ছে যেটি যে এখানে আমাদের যে অঙ্গবচনটি থাকে এখানে এই অঙ্গবচনটির মধ্যে এটি যদি দুটো আমাদের এখানে আমরা বলেছি সিদ্ধান্তের এর মূল কথা হচ্ছে সিদ্ধান্তটিকে মিথ্যা ধরে আমাকে এগোতে হবে অবশ্যই সিদ্ধান্তকে মিথ্যা ধরে আমাদের মূল টার্গেট হচ্ছে সিদ্ধান্ত মিথ্যা আশ্রয় বাক্য সত্য যদি আমরা জানি দুটো সত্য আশ্রয় বাক্য থেকে সে কখনো মিথ্যা সিদ্ধান্ত আসতে পারে না আশ্রয় আমার আমাদের টার্গেট হচ্ছে সিদ্ধান্ত মিথ্যা ধরে আশ্রয় বাক্যকে সত্য করতে হবে যদি সত্য করা যদি দুটোকে দুটো আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা তাহলে ন্যায়াকারটি অবৈধ হবে আবার একটি আশ্রয় বাক্য সত্য আরেকটি মিথ্যা তাহলে সিদ্ধান্তটিও মিথ্যা তাহলেও সেটি বৈধ হবে কিন্তু দুটো সত্য আশ্রয় বাক্য থেকে একটি মিথ্যা সিদ্ধান্ত আসলে তা অবৈধ হবে ব্যাস এটাই কথা হচ্ছে আমাদের অর্থাৎ এটি সত্য সিদ্ধান্ত মিথ্যা তাহলে তাহলে হবে এটি অবৈধ আবার একটি সত্য একটি মিথ্যা সিদ্ধান্তটিও মিথ্যা তাহলে সিদ্ধান্তটি বৈধ কিন্তু কিন্তু যদি
হলো এটি এটি হলো বৈধ, আবার হচ্ছে দুটো সত্য সিদ্ধান্ত থেকে এটি অবৈধ। হ্যাঁ, দুটো সত্য সিদ্ধান্ত থেকে কখনো মিথ্যা আশ্রয় বাক্য আসতে পারে না। তো এইভাবে করে আমাকে এটা দেখাতে হবে। এখন আমরা দেখি আমরা কিভাবে সিদ্ধান্তটাকে আমরা এইভাবে এখন আমরা প্রমাণগুলি করি। আমরা কয়েকটা প্রমাণ আমরা যাব আজকে, আমরা দেখব যে কিভাবে এটা করা হয়। আমরা একটি যুক্তিতে যাচ্ছি, পি ইমপ্লাইজ কিউভেল আর কিউভেল আর, তারপরে পি ইমপ্লাইজ নট কিউ, অতএব পি ভেল আর। তো আমরা পি ভেল আর, আমাকে সিদ্ধান্তটাকে অবশ্যই মিথ্যা দেখাতে হবে। সিদ্ধান্ত মিথ্যা দেখানোর জন্য আমি এটাকে মিথ্যা ধরি। তাহলে এখানে যদি আমরা জানি এখানে পূর্বক সত্য অনুগ শুধুমাত্র ভেলের ক্ষেত্রে দুটো বচন মিথ্যা হলেই মিথ্যা, অন্য সমুদয় বচন সত্য। তাহলে এখানে পি মিথ্যা হবে, আরও মিথ্যা হবে। তাহলে এটি মূল যোজক এখন মিথ্যা। এখন পি যেসব জায়গায় আছে তাকে সেখানে আমরা মিথ্যা দিয়ে দিই, আর আরও যেসব জায়গা আছে তাকে আমরা মিথ্যা দিয়ে দিলাম। এখন আমাদের মূল কথা যে আমরা বলেছি আশ্রয় বাক্যকে মিথ্যা ধরে, সরি সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বাক্যকে আমরা সত্য ধরতে যাব। এখন আমরা দেখি সত্য ধরে যাই আমরা কি এগোই একটু দেখি। এখন এটা এটা এটাকে আমরা ট্রুথ ধরলাম। কিভাবে আমরা এটাকে ট্রুথ ধরলাম? এটাকে এটা এখানে হচ্ছে এটা ট্রুথ। হ্যাঁ, ট্রুথ ফলস ট্রুথ, তাহলে এটি হলো মূল যোজক। এখন এখানে ফলস, এটা যদি আমি এখানে আমার ট্রুথ ফলস ফলস এখানে যদি আমি ফলস ধরতাম তাহলেও কিন্তু এটা ট্রুথ হতো। হ্যাঁ, এটা যদি মনে করো এটা যদি আমি ফলস ধরতাম তাহলেও কিন্তু এটা ট্রুথই হতো। তাহলে আমি এটাকে ট্রুথ ধরেছি। হ্যাঁ, তো ট্রুথ ফলস এটা হলো ফলস ট্রুথ, এটা হলো ট্রুথ। তাহলে এটি একটি মূল যোজক, একটি আশ্রয় বাক্য আমার সত্য হয়ে গেছে, সিদ্ধান্ত মিথ্যা হয়েছে। এখন কিউ যদি আমি সত্য ধরি, নট কিউ আমার মিথ্যা হবে, তাহলে এটা এটা মিথ্যা হয়েছে, তাহলে এটাও হলো ট্রুথ। তাহলে এটা ট্রুথ, দুটো সত্য আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি মিথ্যা এসেছে, তার মানে এটি হলো অবৈধ। অতএব অতএব ন্যায় কারটি অবৈধ। অতএব ন্যায়কারটি অবৈধ, অতএব ব্যাস সহজ, খুবই খুবই ইজি এটি। আমরা যদি শুধু আমরা নিয়মটাকে অ্যাপ্লাই করতে পারি, ভয় না পাই, তাহলে আমাদের জন্য এটা কোনো কঠিন না। আমি এটা মুছে ফেলছি। আমি আমরা আরেকটি এতে যাই, আমরা দেখি এটা কিভাবে করব। পি ইমপ্লাইজ পি ভেল আর, তারপরে নট আর, অতএব নট কিউ ইমপ্লাইজ নট পি। তো এখন এই যে এটা আমরা আমরা এখানে আমাদের কি সিদ্ধান্তকে মিথ্যা ধরে এগোতে হবে। সিদ্ধান্তকে মিথ্যা ধরার জন্য আমাকে এটা ফলস, তাহলে এটা ফলস মানে নট কিউকে আমাকে ট্রুথ ধরতে হবে। কারণ আমরা জানি পূর্বক সত্য অনুক মিথ্যা হলেই মিথ্যা, তাহলে এটা অবশ্যই ফলস। তাহলে এখানে নট কিউ মিথ্যা, নট কিউ মিথ্যা অর্থ হলো যে তাহলে এখানে আর কোথাও নট কিউ নাই, আর নট পি হলো এখানে, নট পি মিথ্যা, আর তাহলে পি হলো সত্য। তা ইমপ্লাইজ এখন পি সত্য, এখন পি সত্য এখানে এই মূল যোজকটি। এখন আমরা এটা এটা ট্রুথ, এটা ট্রুথ, তাহলে এখানে এটা অবশ্যই ট্রুথই হবে। আমার এটা আমি কিভাবে বুঝব? দেখো এখানে আমি ফলস দিলেও এটা ট্রুথই হবে, আমাকে আর এটা দেওয়ার দরকার নেই। তো আমি তারপরে এটা আমরা ট্রুথই দিচ্ছি, ট্রুথ। তাহলে এটা যদি ট্রুথ হয় এটা হলো ফলস। হ্যাঁ, তাহলে আমাদের আসছে যে একটি একটি এটি হলো একটি আশ্রয় বাক্য, এই আশ্রয় বাক্যটি একটি একটি সত্য হয়েছে, এটি মিথ্যা হয়েছে, এখানে তাদের মধ্যে স্ববিরোধিতা আছে, এবং সিদ্ধান্ত একটি আশ্রয় বাক্য সত্য আর একটি আশ্রয় বাক্য মিথ্যা, সিদ্ধান্তটি মিথ্যা হবে। আমরা যে সহনমনের নিয়মগুলি পড়েছিলাম যে দুটো সত্য আশ্রয় বাক্য থেকে, আশ্রয় বাক্য দুটি সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে,
একটি আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি সত্য বা মিথ্যা উভয়ই হতে পারে, সরি একটি আশ্রয় বাক্য মিথ্যা হলে সিদ্ধান্তটি অবশ্যই মিথ্যা হবে, কিন্তু দুটো সত্য আশ্রয় বাক্য থেকে অবশ্যই একটি সত্য সিদ্ধান্ত আসবে। তো এখানে দেখছি আমরা একটি আশ্রয় বাক্য সত্য আর একটি আশ্রয় বাক্য মিথ্যা, সিদ্ধান্তটি মিথ্যা হয়েছে, অতএব ন্যায়কারটি এখানে বৈধ, এটি বৈধ, এই ন্যায়কারটি বৈধ, কিন্তু দুটো সত্য আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি যদি মিথ্যা আসতো তাহলে ন্যায়কারটি অবৈধ হতো, ব্যাস এটা আর আর কিছুই না। এটা হলো, এটা আমাদেরকে এভাবে করে এগোতে হবে। আমরা আরেকটি অঙ্কে যাই, P implies Q, not Q implies not P. অতএব Q ভেল P। তো আমাদের এখন আমরা আবারও বলছি যে আমাকে সিদ্ধান্তকে মিথ্যা ধরে এগোতে হবে, সিদ্ধান্ত মিথ্যা, তার মানে এটা এটা মিথ্যা, এটা মিথ্যা হলে Q অবশ্যই মিথ্যা হবে, P অবশ্যই মিথ্যা হবে। কেন মিথ্যা হবে? আমরা জানি দুটো ভেলের ক্ষেত্রে দুটো বচন মিথ্যা হলে মিথ্যা, অন্য সমুদায়ের বচন সত্য, তাহলে এখানে কিউ মিথ্যা, কিউ এখানে যেহেতু কিউ মিথ্যা নট কিউ তাহলে সত্য হবে, আবার এখানে পি মিথ্যা তারপরে নট পি হলো সত্য, আমরা কিন্তু এটা পেয়ে গেছি। তারপরে এখানে আমরা তাহলে পি আমরা কিউ কে মিথ্যা ধরবো আর পি কে এখানে সত্য ধরবো, তাহলে এখানে সরি পিও মিথ্যা, এখানে পিও মিথ্যা, তাহলে আমরা জানি যে এখানে এটা সত্য, আর এখানে তাহলে আমরা এটা সত্য এটা সত্য এটা সত্য, দুটো আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, ন্যায়কারটি অবৈধ, ব্যাস অতএব ন্যায়কারটি অবৈধ, দুটো সত্য আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি মিথ্যা এসেছে, ন্যায়কারটি অবৈধ। এটা এটা হলো যে দুটো সত্য আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত যখন মিথ্যা হবে এবং আমাদের টার্গেট থাকবে সিদ্ধান্ত মিথ্যা ধরে আমরা যখন এগোতে থাকব তখন আমরা নিচে যে বচনটি সিদ্ধান্ত বচন সিদ্ধান্তটিকে মিথ্যা ধরে আমরা আশ্রয় বাক্যগুলিকে যখন সত্য হয়ে যাবে, দুটো সত্য আশ্রয় বাক্য থেকে মিথ্যা সিদ্ধান্ত আসলে ন্যায়কারটি অবৈধ, আর যখন একটি আশ্রয় বাক্য সত্য অন্যটি মিথ্যা সিদ্ধান্তটি মিথ্যা এসেছে এটি বৈধ, ব্যাস এইটুকুই আর কিছু না, খুবই ইজি একটা জিনিস। আমরা আরেকটি এতে যাই, পি ভেল কিউ, পি এটি খুবই সহজ একটি ইয়ে, তারপরে পি সিদ্ধান্ত হলো পি ডট কিউ ইমপ্লাইজ আর ডট এস। তো এখন আমাদের কিন্তু মূল যোজক এখানে হচ্ছে ইমপ্লাইজ, তো এখন আমাকে এইখানে এই চিহ্নটি এই চিহ্নটি এখন এই এটাকে মিথ্যা ধরার জন্য এই চিহ্নগুলোকে আমাকে মিথ্যা বানাতে হবে, এটাই হলো আমার কথা, এই চিহ্নটাকে মিথ্যা বানানোর জন্য পূর্ব সত্য পি এটা হলো মিথ্যা, হ্যাঁ এটি মিথ্যা, আবার হলো এটি হচ্ছে এটাকে মিথ্যা বানাতে হবে, এটাকে মিথ্যা বানালে এই সিদ্ধান্তটাকে মিথ্যা সরি এটাকে আমার সরি এটাকে হলো এটাকে আমার একটাকে সত্য এটাকে এই এইটাকে এখানে মিথ্যা বানানোর জন্য এই এখানে একটাকে আমাকে এটা ট্রুথ এই একটা হলো ট্রুথ আনতে হবে, ট্রুথ ট্রুথ, হ্যাঁ এই যে ট্রুথ এই ট্রুথ আর এই এই ফলস, হ্যাঁ এটা হলো ট্রুথ ইমপ্লাইজ ফলস, এটা এটা হবে এখানে ফলস আসবে, তাহলে ট্রুথ ইমপ্লাইজ ফলস এটা ফলস। এখানে এখন আমরা দেখি পি কে আমরা সত্য ধরলাম, কিউ কে আমরা সত্য ধরলাম, তাহলে এখানে পি সত্য, সিদ্ধান্তটি অবৈধ। দেখো এখানে সিদ্ধান্ত বচনকে আমরা মিথ্যা ধরা মানে এখানে সত্য সিদ্ধান্ত সত্য এসেছে, আশ্রয় বাক্য সত্য দুটো আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা, অতএব সিদ্ধান্তটি ন্যায়কারটি অবৈধ। এখানে আমাদের মূল টার্গেট হচ্ছে যে আশ্রয় বাক্য সিদ্ধান্ত থেকে আমরা এগোবো, সিদ্ধান্তকে মিথ্যা ধরে আমরা সিম্বলটা যেভাবে বলি সিদ্ধান্তের মূল যোজকের কে মিথ্যা ধরার জন্য যেভাবে আমাকে বসাতে হবে সেই বসানো সেই যোজকগুলি যখন আমি বসিয়ে এগোতে থাকব অটোমেটিক আমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরেকটি অঙ্ক করে আজকে ক্লাসটি শেষ করে দিব, সে P implies
কিউ ইমপ্লাইজ আর, এটি একটি আশ্রয় বাক্য, পি ভেল আর, তারপরে সরি আর একটু জায়গা রাখতে হবে আমাকে, পি ভেল আর, অতএব নট পি। এখন সিদ্ধান্তকে মিথ্যা ধরতে হবে, নট পি কে আমাকে অবশ্যই মিথ্যা, এটি এটি মিথ্যা। তাহলে নট পি মানে নট পি হলো তাহলে পি সত্য হবে, এটিও সত্য হবে। এখন আমাকে এখানে এটা কিন্তু অন্যরকম একটু দেখো, এখানে এটা এখানে কোনো আর যোজক না, এটি একটি শুধু নেগেশন দিয়ে একটি ইয়ে আছে। তাহলে আমরা এখন যেটা পি নট পি মিথ্যা মানে পি পি হলো সত্য হবে, তাহলে এখানে সত্য এই দুটো আশ্রয় বাক্যকে সত্য করার জন্য অবশ্যই আমাকে এখানে এটা এটা সত্য, এই এই যোজক এই যোজকটার মধ্যে আমাকে অবশ্যই এটাকে সত্য ধরতে হবে। এখন এটাকে সত্য ধরার জন্য আমরা কিভাবে আগাবো, এটাই এটাই আমার কথা। এটা সত্য এখানে আমাকে এইখানে আমাকে অবশ্যই ট্রুথ আনতে হবে, কারণ আমরা জানি এটা যদি ফলস আনি তাহলে এই ট্রুথ আর এই ফলস মিলে ফলস হয়ে যেত, এখানে আমার এখানে আমাকে ট্রুথ ধরতে হবে। এখন আমরা এখানে কিভাবে আমরা ট্রুথ ধরলাম, এটা ট্রুথ, এটা ট্রুথ, ট্রুথ ট্রুথ ট্রুথ, এটাও ট্রুথ, তাহলে এটা হবে ট্রুথ, তাহলে এই মূল যোজকটি সত্য হলো। এখানে আমরা আটকে ট্রুথ ধরেছি, তাহলে ট্রুথ ট্রুথ, এটাও ট্রুথ, তাহলে দুটো আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, ন্যায় কাটি অবৈধ। ব্যাস আমরা আমাদের হচ্ছে সিদ্ধান্তটিকে মিথ্যা ধরে আমরা যখন আশ্রয় বাক্যের ভিতরে তার তাকে আমরা ট্রুথ বা পর্যায়ক্রমে ট্রুথ বা ফলস বসাবো, যদি আমরা দেখি যে সিদ্ধান্তটি মিথ্যা হয়েছে কিন্তু আশ্রয় বাক্য দুটো সত্য হয়েছে তাহলে তা অবৈধ, কিন্তু একটি আশ্রয় বাক্য সত্য একটি মিথ্যা, সিদ্ধান্তটি মিথ্যা, ন্যায়কাটি বৈধ। ব্যাস এটুকুই আর কিছু না। তো আজকে আমরা কয়েকটি সংক্ষিপ্ত সত্য সারণীর কৌশল অবলম্বন করে আমরা ক্লাসটা নিলাম, নেক্সট তোমরা চেষ্টা করো। আর করোনাকালীন সময়ে আমরা অনেক ক্লাস করেছি, আমরা সিম্বলিক লজিকের প্রচুর ক্লাস হয়েছে, প্রচুর ক্লাস। আমি তোমাদের যেসব প্রশ্ন থাকে আমরা গ্রুপে এই লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমাদের গ্রুপে লিঙ্কটা থাকে, তোমরা গ্রুপে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে। আর তারপরেও আসলে সিম্বলিক লজিক এটা হলো চর্চার ব্যাপার, তুমি যত চর্চা করবে তত তোমার কাছে এটা ক্লিয়ার হবে। তো তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে তার প্রতিদান দিব, সিম্বলিক লজিকের কথা হচ্ছে এটা, যে তুমি তাকে ভালোবেসে বারে বারে করবে সে তোমাকে এটা ভালো রেজাল্ট করে তোমাকে তার প্রতিদান দিবে, এটাই হচ্ছে কথা। করোনাকালীন সময় আমরা সবাই আমাদের এখন টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, ভ্যাকসিন অনেকেই নিচ্ছে, আমরা নিয়ে আমি নিয়েছি, তোমাদের এখনো বয়স হয় নাই, তোমাদেরকে আবার সরকার নির্ধারিত সময়ে নির্দিষ্ট সময়ে দিয়ে দিবেন টিকা। আমরা সবাই যেন যে সরকার নির্দেশিত যে স্বাস্থ্যবিধি মাস্ক পরা, অবশ্যই মাস্ক পরে বাইরে যাবে, নির্দিষ্ট দূরত্ব বজিয়ে রাখবে এবং হাত সাবান দিয়ে ধুবে, স্যানিটাইজ করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে বলে ক্লাসটি শেষ করছি, আল্লাহ হাফেজ।